ননদ কোনটা? বলাটা কোন পড়েছে স্কুলের সেই বান্ধবীটাকে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নতরী, আর ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো আজকে থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, কালকে সারাদিন কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্লগটা আমি আজকে থেকে শুরু করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটা স্পেশাল দিন আছে, তো তার জন্য আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব, আর কালকে সারাদিন কী কী করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন বেরোচ্ছি একটু দোকানে, একটা ছোট্ট জিনিস কিনতে যাব। কী কিনবো, কার জন্য কিনবো সেটা সব কিছু তোমরা দেখতে পাবে, আর সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, চলে এলাম সোনার দোকানে, আর এই জিনিসটা নিলাম। এটা কার জন্য নিলাম সেটা তোমাদের সাথে কাছে নিশ্চয়ই বলবো। তার আগে দেখো জিনিসটা কী, জিনিসটা হলো একটা বালা, যে বাচ্চাদের হয় হাতের বালা সেটাই পাঞ্জাব বালা। তো একটাই একটা করেই এটা পরে, তো এটা নিলাম আমার ভাইপোর জন্য। তো আমার ভাইপোর 25 ফেব্রুয়ারি হ্যাপি বার্থডে ছিল, জন্মদিন ছিল, তার জন্য ওর জন্য আমি নিয়েছি এটা। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর আমি বাড়িতে গিয়ে এটা ভালোভাবে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বাড়ি চলে এসেছি, তো তোমাদেরকে ডিজাইনটা দেখাই। ডিজাইন বলতে কোনো কিছুই নয়, একটা সিম্পলি যেরকম পাঞ্জাব বালা হয় সেরকমই বালা, এই বালার কোনো ডিজাইন হয় না, তো পুরোটাই এরকম। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। এই যে দেখো, তারপর 12টার সময় একটা ছোট্ট করে কেক কাটা হলো। তো বাবু ঘুমিয়ে পড়েছিল, ওকে অনেক ডাকাডাকি করার পরও ও উঠছিল না, তারপর দাদাকে জোর করে তুলে বস করে দিয়েছে। তারপর এই যে দেখো, ঘুম চোখে ঢুলু ঢুলু করে একটা ছোট্ট কেক এনেছিল বৌদি ওর জন্য। তো 12টার সময় ও কেকটা কাটলো, তো ইচ্ছা ছিল না যেহেতু ঘুমের ঘরে আছে তো অতটা মজা পায়নি। তো তারপরের দিন যে কী মজা করেছে, আনন্দ করেছে, সে ওই জানে। ঘুম কাটেনি গাইস। তো আজকে হলো আমার ভাইপো, মানে আমার ছোট বড় বাবুর জন্মদিন। তো কালকে তো দেখতেই পেলে 12টার সময় তুলে কেক কাটা হলো। তো সন্ধেবেলা কেক কাটবে, তাও 12টার সময় একটা ছোট করে কেক কাটা হলো, যেহেতু 5 বছর। তো সকালবেলা থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই যে এদিকে পায়েস হচ্ছে, আর মা ওইদিকে চাউমিন বানাচ্ছে সকালে টিফিনের জন্য। আর আজকে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, ওই জন্য চাদরটাকে গায়ে দিয়ে দিয়েছি। আর আমার বাবু ঘুম করছে এখন, সকালবেলা উঠলো, একটু উঠে একটু খেললো, খেলে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, সকাল সকাল পায়েসের হাঁড়ি বসে গেছে, এখানে হবে পায়েস। যেহেতু বাবুর 5 বছর কমপ্লিট হলো, তার জন্য এবছরই ফার্স্ট বাবুর জন্মদিনে পায়েস হচ্ছে। আর এই যে দেখো, সকালবেলা মা টিফিন, তো তোমাদেরকে বললাম চাউমিন করছে, এখানে মা চাউমিন রেডি করছে, আর তারপরে চাউমিনটা আমরা খেয়েও নেব। তো এই যে দেখো, চাউমিনটা রেডি হয়ে গেছে, করা হয়ে গেছে, এবার এটা দেবো তোমাদের দাদাভাইকে, ও ঘরে শুয়ে আছে। তো চলো দিয়ে আসি, তারপর আমিও টিফিনটা সেরে নিই। ওঠো ওঠো ওঠো, চাউমিন কি করছো? ডগ এই যে বার্থডে বয়, বার্থডে বয় খাবালা। তো সকালবেলা টিফিন টিফিন করা হয়ে গেছে, তারপরে এখানে মা রান্না বান্না শুরু করে দিয়েছে। এই যে দেখো, এখানে পায়েসও কমপ্লিট। তো বাবুর জন্য 5 রকম ভাজা হবে, শুধু বাবুর জন্য না, সবাই একটু একটু করেই খাবে।
তো সব কিছু কাটাকুটি হয়ে গেছে আর বাবু মাছের মাথা খেতে চাইছে মানে ও খাবে বলেছে তার জন্য মাছের মাথাও আনা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই এখানে এখানে চার রকম আছে আর আলু ভাজা হবে এখানে চার রকম বেগুন আছে উচ্ছে আছে শিম আছে আর কলা আছে আর এই যে দেখো এখানে মাছের মাথা রাখা হয়েছে বাবুর জন্য বাবু তো ঝালের খেতে পারবে না বাবুর জন্য ভাজা রাখা হবে আর বাকি তরকারি হয়ে যাবে এই যে দেখো মাটির থালা বাটি গ্লাসের মধ্যে বাবুকে খেতে দেওয়া হবে তার জন্য বৌদি সব রেডি করছে তো চলো তোমরা দেখতে থাকো হাই করো হাই বলো আজকে আমার হ্যাপি বার্থডে বলো আমি বলেছি বাবু এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবার খেতে বসবে এখন এখন সব জোগাড় হচ্ছে সব রেডি করা হচ্ছে বাবু রেডি এবার শুধু খেতে বসবে তাই তো আচ্ছো না কুকুদি এই যে দেখো এখানে বৌদি বাবুকে বাবুর সোনার চেন আংটি এগুলো সব পরিয়ে দিচ্ছে এগুলো তো একটু স্পেশাল দিনেই পরতে পারে বাকি সবসময় তো আর পরতে পারে না তাই আজকে পরছে আর এই যে দেখো এইদিকে আমার সোনা বেটু উঠে পড়েছে ঘুম থেকে ঘুমু করছিল ঘুম থেকে উঠে পড়েছে আর তারপরে এই যে দেখো বাবুর এখানে আশীর্বাদী হবে সবাই আশীর্বাদী করবে তারপরে বাবু খেতে বসবে প্রথমেই ঠাম্মা শুরু করে দিল বাবুকে আশীর্বাদী করা তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে তোমাদের দাদাভাই আশীর্বাদী করে বাবুকে বাবুর গিফটটা পরিয়ে দিচ্ছে আমি ওকে বললাম তুমি এখনই বাবুকে দিয়ে দাও এই সময়টা দেওয়াটাই ভালো হবে তো তার জন্য তোমাদের দাদাভাই তো বাবুকে এটা পরিয়ে দিল আর আমি এমনি টাকা দিয়ে বাবুকে আশীর্বাদী করলাম কিছু কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু শুতে যাব তো আবার দেখা হচ্ছে বিকালবেলা তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখন সন্ধে হয়ে গেছে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে উঠে পড়লাম আর আমার পুচু সোনা ঘুমাচ্ছে তো এখন সন্ধে বাজে এখন ওই ঘরে বেলুন দিয়ে ডেকোরেশন হচ্ছে যেহেতু বাবু কেক কাটবে তো চলো তোমাদেরকে দেখাই আর তোমাদের দাদাভাই কেক আনতে গেছিলো মানে দাদার সাথে বাবুর যে বার্থডে কেক ওটা আনতে গেছিলো তো আমার জন্য একটা ছোট্ট কেক এনেছে তো ওটা এখন খুলবো দেখি কী কেক এনেছে তো মিয়ামরে গেছিলো মিয়ামরে সবই কেক তো খুবই ভালো তো আমার খুব ভালো লাগে তার জন্য তো দাদাভাই আমার জন্য একটা কেক এনেছে ওটা এখন খুলবো
এই যে এইদিকে রাতের খাবার তৈরি হচ্ছে, এই যে মা এখানে লুচি বেলছে আর গরম গরম লুচি ছাঁকা হচ্ছে। রাতে আলুর দম, ঘুগনি, ছোলার ডাল এইসবই রান্না হয়েছিল। আর এই যে দেখো এখানে এক কড়া আলুর দম। তারপর আমি চলে এলাম বাবুর কেকটা খুলতে। বাবু এবার কেক কাটবে। তো দেখো কী কেক এনেছে, দারুণ ছিল কেকটার টেস্ট, পুরো কফি কফি ফ্লেভার ছিল, তো দারুণ খেতে ছিল কেকটা। এই যে দেখো বাবু সব ফ্রেন্ডরা চলে এসছে, মানে পাড়া সব বাচ্চাদেরকে বলা হয়েছিল, সবাই চলে এসছে। এবার ও মাঝখানে বসে পড়েছে, কেক কাটবে বলে কি যে আনন্দ, মানে কি বলবো, আর ধরে রাখতে পারছে না, কত তাড়াতাড়ি ওকে দেবে আর ও কেকটা কাটবে, এতটাই আনন্দ ওর। এই যে দেখো কেকটা নিয়ে আসো, ওকে আমি বলছি যে আগে সবাই আসুক তারপর কেকটা কাটবি না, ও আগেই কাটবে, ও সব রেডি করবে আমাকে বলছে। তারপরে কেকটা সামনে বসিয়ে দিলাম, এবার ছবি টবি তোলা হচ্ছে, দেখো দেখছে। এবার আমি কেকের বাতিটা জ্বালিয়ে দেব, তারপরে কেক কাটা শুরু হবে। কেকটা কাটো, কেকটা কাটো, কেকটা কেটে দাও তো। বাপরে আসতে হাত দিয়ে ধরো, ধরে নিয়ে ধরো, ধরে মাছ খাই দাও। তারপরে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে এখানে সব বাচ্চাগুলোকে খেতে বস করিয়ে দেওয়া হয়েছিল। সব একসাথেই বসে পড়েছে, দেখো সবাই মিলে খাচ্ছে, খুব আনন্দ করে খাচ্ছে, হয়তো খেয়েছে কম কিন্তু আনন্দ করেছে বেশি। হে গাইস, তো আজকে বার্থডেতে কেমন মজা করলে বলো? ভালো মজা করলাম। কতটা? অনেকটা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, টাটা টাটা করে দাও, টাটা।